নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ উনতিরিশে অক্টোবর রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে বাংলাদেশের রাজধানীর গুলশান দুইয়ের বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো। বাংলাদেশে বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকার বিভিন্ন স্থানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে মিছিল ইসরায়েলকে যুদ্ধাপরাধীর তকমা দেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে সাপ সাপই থাকে বলে খোঁচা দিয়েছে ইসরায়েল ভিডিও ফুটেজ প্রকাশ করে হামাস দাবি করেছে গাজায় স্থল হামলা চালাতে ঢুকে পড়া চোদ্দ জন সেনা সহ একটা ইসরায়েলি সাজোয়া যান ধ্বংস করেছে তারা গাজার যুদ্ধ বন্ধ করতে ওয়াশিংটন যাচ্ছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান উয়েফার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে সিল্টিক সমর্থকরা পতাকা উড়িয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছে কাজাখাস্তানের খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কমপক্ষে পঁচিশ জন কর্ণাটকে ফের অপারেশন লোটাসের চক্রান্ত বিজেপির রাজস্থানে গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত একই পরিবারের সাতজন এবার ইডির তলব জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনীকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর বাংলাদেশের রাজধানী গুলশান দুইয়ের বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা বিভাগ বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান সংবাদ মাধ্যমে বলেছেন আজ রবিবার সকালে বাংলাদেশের রাজধানীর গুলশান দুইয়ের বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আসাদ বাংলাদেশের প্রথম আলো দৈনিকে বলেছেন মির্জা ফখরুলকে তারা নিয়ে এসেছেন গতকাল শনিবার বাংলাদেশের রাজধানীর নয়া বিএনপির মহাসমাবেশ ছিল মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এই সংঘর্ষ পরে বিজয়নগর জলের ট্যাঙ্ক এবং শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে এক পর্যায়ে বেলা তিনটের দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের এক সদস্য এবং যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হয়েছেন প্রথম আলোর তথ্যমতে সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের একচল্লিশ এবং আনসারের পঁচিশ সদস্য আহত হয়েছেন কমপক্ষে কুড়িজন সাংবাদিক সংঘর্ষে কয়েক হাজারেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বাস মোটরসাইকেল সহ সাইকেল কয়েকটা গাড়িতে আগুন দেওয়া হয় পুলিশের হিসাব অনুযায়ী আগুন দেওয়া হয়েছে মোট গাড়িতে হামলা হয় কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন এবং রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এছাড়া কাকরাইল ফকিরাপুল নাইটেঙ্গেল মোড় এবং শান্তিনগর এলাকার সাতটা পুলিশ বক্স পোড়ানো হয় কমলাপুরে পুলিশের একটা গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলার প্রতিবাদের দলটা আজ সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশে বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকার বিভিন্ন স্পটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল গতকাল শনিবার ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হামলা গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করার প্রতিবাদে আজ সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি সেই হরতালের সমর্থনে আজ রবিবার সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের ভূঁইগড় থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কুচি জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার আবিদুল হক নারায়ণগঞ্জ জেলা যুব সদস্য সচিব মসিউর রহমান রনি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জুবায়ুর রহমান জিকু প্রমুখ নেতাকর্মীরা সেখানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এছাড়াও ঢাকায় শান্তিনগর মোড় থেকে একটা বিক্ষোভ মিছিল বের করা হয় যা আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্যদের মধ্যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম অর্থ বিষয়ক সহ মাহমুদুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন এই সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষতা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন ইসরায়েলকে যুদ্ধাপরাধীর তকমা দেয় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে সাপ সাপই থাকে বলে খোঁচা দিয়েছে ইসরায়েল গতকাল শনিবার ফিলিস্তিনপন্থী লাখ লাখ মানুষের সমাবেশে ভাষণ দিতে গিয়ে এরদোগান ইসরায়েলকে যুদ্ধাপরাধীর তকমা দিয়েছেন এরদোগান বলেছেন আমরা গোটা বিশ্বকে জানিয়ে দেব ইসরায়েল যুদ্ধাপরাধী আমরা সেজন্য প্রস্তুতি নিচ্ছি আমরা ইসরায়েলকে যুদ্ধাপরাধী ঘোষণা করব প্রায় এক ঘন্টার ভাষণে এরদোগান বলেন গত বাইশ দিন ধরে ইসরায়েল প্রকাশ্যে যুদ্ধাপরাধ করে যাচ্ছে অথচ পশ্চিমানে তারা তেলাবিবকে যুদ্ধ বিরতি মেনে নেয়ার জন্য আহ্বান পর্যন্ত জানাচ্ছে না ফিলিস্তিনিদের প্রতি তুর্কি জাতির সমর্থন প্রদর্শনের জন্য শনিবার বিকেলে প্রেসিডেন্ট এরদোগানের আহ্বানে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে ওই সমাবেশের আয়োজন করা হয় গ্রেট প্যালেস্টাইন মিটিং শীর্ষক সমাবেশে দেওয়া ভাষণে এরদোগান তুরস্কের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় বরং স্বাধীনতাকামী তার ইসরায়েল অবৈধ দখলদার তিনি বলেন আমি আবারও বলছি হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয় ইসরায়েল একটা দখল সরকার সমাবেশে উপস্থিত মানুষেরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা ওড়ান এর দোগান আরো বলেন গাজায় গণহত্যার মূল হতা পাশ্চাত্য পশ্চিমারা ইসরায়েলের কাছে ঋণী কিন্তু তুরস্ক পশ্চিমাদের কাছে ঋণী নয় ইসরায়েলের কাছে ঋণী নয় অন্যদিকে এরদোগানের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত জিলাদ এরদান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সম্পর্কে বলতে গিয়ে বলেছেন সাপ সাপই থাকে এরদোগান নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছেন কিন্তু সেমিটিক বিরোধী রয়েই গিয়েছেন ভিডিও ফুটেজ প্রকাশ করে হামাস দাবি করেছে গাজায় স্থল হামলা চালাতে ঢুকে পড়া চোদ্দ জন সেনাসহ একটা ইসরায়েলি সাঁজোয়া যান ধ্বংস করেছে তারা হামাস পরিচালিত আল আকসার টেলিভিশনে ওই সাঁজোয়া যানটা ধ্বংস করার ভিডিও চিত্র সম্প্রচার করা হয়েছে ফুটেজে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে ইসরায়েলের কয়েকটা সাঁজোয়া যান সারিবদ্ধভাবে সামনে এগিয়ে যাচ্ছে এই সময় আল কাসাম ব্রিগেডের নিক্ষিপ্ত একটা গাইডেড ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বহরের একেবারে সামনের যানটাকে আঘাত করে সেটাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করে আল কাসাম ব্রিগেড গাইডেড ক্ষেপণাস্ত্রটাকে কর্নেট ক্ষেপণাস্ত্র বলে দাবি করেছে ভিডিও ফুটেজে দেখা গিয়েছে ক্ষেপণাস্ত্রটা শত্রুর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য সরলরেখায় না গিয়ে আকামাকা পথে সামনে এগিয়ে যাচ্ছে এবং একসময় দখলদার সেনাদের সাঁজোয়া যানটাকে আঘাত করছে হামাস বলেছে গাজা উপত্যকার সুজাইয়া এলাকায় এই হামলা চালানো হয়েছে গাজা উপত্যকার সীমান্ত জুড়ে ইসরায়েলের লক্ষাধিক সেনা মোতায়েন রয়েছে গত দু সপ্তাহ বেশি সময় ধরে তেল আবি গাজায় স্থল অভিযান চালানোর হুমকি দিলেও বড় ধরনের কোনো স্থল অভিযান এখনও শুরু হয়নি যদিও বিমান হামলা চালিয়ে তারা হাজার হাজার নিরস্ত্র নারী এবং শিশুকে হত্যা করেছে তবে বৃহস্পতি শুক্র এবং শনিবার রাতে দখলদার সেনারা তাদের ভাষায় স্বল্প স্থল অভিযান চালিয়ে আবার ফিরে যাওয়ার কথা প্রচার করেছে ইসরায়েলি সেনারা বারবার গাজায় ঢুকে কেন বেরিয়ে যাচ্ছে তা আলকাসাম ব্রিগেডের এই ভিডিও যে স্পষ্ট হয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত গাজার যুদ্ধ বন্ধ করতে ওয়াশিংটনে যাচ্ছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান গাজা উপত্যকায় ইসরায়েলের আক্রমণ ভয়াবহ মাত্রায় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সৌদি প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী খালিদ বিন সালমান আগামীকাল সোমবার আমেরিকা যুক্তরাষ্ট্র সফরে যাবেন বলে ধারণা করা হচ্ছে তিনি গাজা পরিস্থিতি এবং আঞ্চলিক প্রেক্ষাপট নিয়ে বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের অব্যাহত হামলার মুখে গাজার যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই প্রিন্স খালিদের এই সফর গাজা উপত্যকায় স্থল হামলা অব্যাহত রাখার বিপদ সম্পর্কে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে সৌদি আরব সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিবৃতিতে গাজাবাসীদেরকে আমাদের ভাতৃপ্রতিম ফিলিস্তিনি হিসাবে অভিহিত করা হয়েছে উল্লেখ্য শনিবার গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে একটা কঠোর বিবৃতি প্রকাশ করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এতে গাজা উপত্যকায় স্থল হামলা অব্যাহত রাখার বিপদ সম্পর্কে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে সৌদি আরব বিবৃতিতে গাজাবাসীদেরকে আমাদের ফিলিস্তিনি হিসাবে করা হয়েছে অভিহিত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জীবনের প্রতি হুমকি সৃষ্টিকারী ইসরায়েলের স্থল অভিযানের নিন্দা জ্ঞাপন করা হয়েছে সেই বিবৃতিতে উয়েফার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে সেলটিক সমর্থকরা পতাকা উড়িয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন যদিও ক্লাবের পক্ষ থেকে আগেই এটা করতে নিষেধ করা হয়েছিল কিন্তু সমর্থকরা ওই কথায় কান দেননি গ্যালারিতে পতাকা ওড়ানোয় নেতৃত্ব দিয়েছে সেলটিকের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী দ্য গ্রিন ব্রিগেড তারা এক বিবৃতিতে বলেছে যারা পতাকা ওড়াতে চায়নি তাদের ব্যক্তিগত অধিকারকে আমরা সম্মান করি একই সাথে যারা ওড়াতে চায় তাদের প্রতিও আমরা একইভাবে সম্মান আশা করি খেলার আগে একটা বিবৃতিতে গ্লাসগোভিত্তিক ক্লাবটা বলেছিল যে উভয় পক্ষের খেলোয়াড় এবং কোচরা যুদ্ধে আহত এবং নিহতদের প্রতি সহানুভূতি জানাতে ব্ল্যাক আর্ম ব্যান্ডস পড়তে পারবে কিন্তু সমর্থকরা ব্যানার বা পতাকা আনতে পারবে না দু সালের ইসরায়েলের ক্লাব হাফো এল বি সেভার বিপক্ষে ম্যাচে সমর্থকরা ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ন হাজার পাউন্ড জরিমানা দিতে হয়েছিল সেলটিকে তবে এক বিবৃতিতে সেলটিক ফিলিস্তিনে নিহত এবং আহতদের প্রতি সহমর্মিতা যায় সেখানে তারা বলেছে আমরা দেখছি সাম্প্রতিক সপ্তাহগুলোতে পবিত্র ভূমিতে হাজার হাজার পুরুষ নারী এবং বাচ্চারা মারা যাচ্ছে আহত হচ্ছে স্পোর্টস সংঘাতের বিপরীতে গিয়ে শান্তি প্রচার করতে পারে খেলা সংঘাতের বিপরীতে গিয়ে শান্তি প্রচার করতে পারে যারা ক্রমাগত কষ্ট পাচ্ছে তাদের জন্য সহানুভূতিও দেখাতে পারে সূত্র ওয়াশিংটন পোস্ট কাজাখাস্তানের খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কমপক্ষে পঁচিশ জন নিখোঁজ বহু শনিবার এই দুর্ঘটনার কথা জানিয়েছে খনিটার মালিক তথা পশ্চিমের অন্যতম ইস্পাত প্রস্তুতকারক সংস্থা আরসেলর মিত্তাল দুর্ঘটনার পর এই সংস্থায় বিনিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কাজাখাস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমাট টোকায়েব সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর যখন এই দুর্ঘটনাটা ঘটে তখন খনিতে কাজ করছিলেন আড়াইশোর কাছাকাছি মানুষ যার মধ্যে এখনো পর্যন্ত পঁচিশ জনের মৃত্যুর খবর মিলেছে জনকে সেখান থেকে বের করে আনা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি কমপক্ষে তেইশ জনের আহতদের পাঠানো হয়েছে চিকিৎসার জন্য কর্ণাটকে ফের অপারেশন লোটাসের চক্রান্ত বিজেপির এক একজন বিধায়কের দর উঠেছে পঞ্চাশ কোটি টাকা সঙ্গে মন্ত্রিত্বের টোপ শর্ত একটাই কংগ্রেস থেকে বেরিয়ে আসতে হবে কর্ণাটকে বিধানসভা ভোটে পরাস্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই ফের অপারেশন লোটাসের চক্রান্ত শুরু করেছে বিজেপি ঘুরপথে সরকার দখলের লক্ষ্যে লোভনীয় অফার দিচ্ছে কংগ্রেস বিধায়কদের এই অভিযোগ নিয়ে উত্তাল দাক্ষিণাত্যের রাজনীতি কর্ণাটকের মান্ড বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক রবি কুমার গৌড়াই সর্বপ্রথম প্রকাশ্যে এনেছেন এই বিষয়টা শনিবার তাই নিয়ে খুব উগড়ে দিয়েছেন রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সরাসরি বলেছেন বিজেপি আবার তাদের প্রিয় খেলায় মেতেছে অপারেশন লোটাস গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরাস্ত হয়েও জয়ী দলের বিধায়ক কিনে নিয়ে নির্বাচিত সরকার ফেলে দেওয়ায় অভ্যস্ত ওরা আমাদের চারজন বিধায়কের কাছে অফার গিয়েছে দলবদলের যদিও তাতে কোনো লাভ হবে না বলে তার দাবি উল্টে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের হুমকি গেরুয়া শিবিরের ঘরেই এবার চালানো হবে অপারেশন হস্ত রবি কুমার গৌড়া দলকে জানিয়েছেন বিজেপির দিল্লির দুই শীর্ষ নেতা এবং রাজ্যের পদাধিকারী এই গোটা অপারেশনের চালিকা শক্তি এই তিনজনের গত সালে কংগ্রেস এবং জেডিএস সরকারের মূল কারিগর সেবার তাও নির্বাচনের পর এক বছর অপেক্ষা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র আর দল একা সেটুকু সময়ও নষ্ট করতে রাজি নয় এতে অবশ্য বিচলিত নন রাজ্যের উপমুখ্যমন্ত্রী শিব কুমার তার সাপ কথা বিজেপির ওই তিন নেতা জানেনই না যে গেরুয়াশি এক একঝাঁক বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যদিও বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সি এন অসত্য নারায়ণ বলেছেন কাকে টোপ দেওয়া হচ্ছে প্রমাণ কোথায় কংগ্রেসের কাছে একশো জন বিধায়ক আছে তারপরও কেন আসলে আমাদের দরকার পড়বে না ওদের ভাঙন এমনিতেই অবশ্যম্ভাবী তাই ভয় পেয়ে কংগ্রেস নেতারা এই সব বলছেন যদিও যাবতীয় অভিযোগের প্রমাণ তাদের হাতে রয়েছে বলেই দাবি মান্ডোর বিধায়ক রবি কুমারের তিনি জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই তার সর্বসমক্ষে আনা হবে মনে করা হচ্ছে দলবদলের প্রস্তাব নিয়ে আসা ফোনের কল রেকর্ড রয়েছে কংগ্রেস বিধায়কদের কাছে রাজস্থানে গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত একই পরিবারের সাতজন ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানে গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে প্রাণ হারিয়েছেন একই পরিবারের সাতজন সদস্য মৃতদের মধ্যে দুজন শিশুও রয়েছে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন পুলিশ সূত্রে খবর শনিবার গভীর রাতে দুর্ঘটনাটা ঘটেছে হনুমানগড় জেলায় একটা অনুষ্ঠান থেকে গাড়িতে করে ফিরছিলেন পরিবারের ওই সদস্যরা হঠাৎ একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে আরও দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আহত দুইজনের মধ্যে দু বছরের এক শিশুও রয়েছে তাদের বিকানরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবার ইডির তলব জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনীকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিক রবিবার সকালেই একাধিক নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হন তিনি শেষ পাওয়া খবর পর্যন্ত চলছে জিজ্ঞাসাবাদ তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিত থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরের নামের ভিডিও সহ কিছু ভিন্ন ধর্মীয় গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ